লালেশ্বরী বানানোর জন্য আমাদের প্রথমে লাউটাকে গ্রেট করে রাখতে হবে। আপনারা চাইলে খুব ছোট ছোট করে লাউটাকে কেটেও নিতে পারেন, আমার গ্রেটারে সুবিধা হয় বেশি, তাই আমি লাউটাকে গ্রেট করে নিই। তেল নিতে হবে, আমি কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটি করতে পারেন। এটা একটি নিরামিষ রান্না, তো আমি এর মধ্যে বড়ি ব্যবহার করছি। তেল গরম হয়ে এলে আমি বড়িগুলোকে ছেড়ে দেব। তেল গরম হয়ে এসছে, আমি বড়িগুলোকে ছেড়ে দিলাম। বড়িগুলোকে ভাজবো। বড়িগুলো ভাজা হয়ে এসছে, বড়িগুলোকে এবার আমি তুলে নেব। কড়াইয়ে তেল তো গরম হয়েই আছে, এবার আমি তার মধ্যে দিয়ে দেব কালো জিরে। একটু হলুদ, হলুদটা অপশনাল, রান্নাটা সাদা সাদা দেখতে হয়, সাদা দেখতে হলেও খারাপ লাগে না দেখতে। কড়াইয়ে দিয়ে দেব তেজপাতা, তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল তাই হলুদটা পুড়ে পুড়ে গেল। এবার কড়াইয়ে দিয়ে দেব আদা, গরম মশলা, আপনারা ভাজা মশলা ব্যবহার করতে পারেন এখানে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি লাউগুলো। আপনারা গরম মশলার পরিবর্তে ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। ভাজা মশলার রেসিপি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। স্বাদ মতো লঙ্কা। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। লাউটা একটু ঘেঁটে নিয়ে আমরা 10 মিনিট মতো সেদ্ধ হতে দেব। আমার লাউটা কচি লাউই আছে, সেদ্ধ হতে বেশি সময় নেবে না। আমরা এই লাউয়ের সঙ্গে অ্যাড করব গোবিন্দভোগ চাল। আমি গোবিন্দভোগ চালটাকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর মিক্সার গ্রাইন্ডারে সেটাকে খুব ভালো করে পিষে নিয়েছি। আমি এটাকে এবার লাউয়ের সঙ্গে মিশিয়ে দেবো। লাউয়ে প্রচুর পরিমাণে জল ছাড়ে, তাই আলাদা করে আমরা লাউয়ে আর জল মেশাবো না। আমরা এই রেসিপিটাতে অ্যাড করব দুধ। আমি এই বাটিটার মধ্যেই আমি এই রেসি বাটিটার মধ্যেই দুধ নিয়ে নিচ্ছি একটু।
বাটিটাতে যে চালটা লেগে আছে সেটাকে আমি দুধটা দিয়ে ধুয়ে নেব। দুধটাকে আমি লাউয়ের সাথে মিশিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলোকে আমি লাউটার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে বড়িগুলোকে ভেঙে ভেঙেও মিশিয়ে দিতে পারেন। আমি একটু চিনি অ্যাড করব, কারণ এটা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। চালটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি এখন ওভেনটাকে ফুল ফ্লেমে দিয়েছি, যাতে যেটুকু জল আর বেরোনোর আছে বেরিয়ে যায়। আপনারা এই রান্নাটির সাথে ঘি অ্যাড করতে পারেন। আমি যেহেতু ক্রিম মিল্ক দিয়েছি, সেজন্য আমি এটাতে আর ঘি অ্যাড করছি না। ঘি দিলে স্বাদ এবং গন্ধ দুটোই খুব সুন্দর হয়। জলটা সম্পূর্ণ মরে এসেছে, এবার আমরা ওভেনটাকে বন্ধ করে দেবো। বাস আমাদের লাভের শরীর রেডি।